দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা বোর্ড সদস্য ও জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শিয়াবুদ্দিন শাহীন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা এম এ করিম, যুব রেড ক্রিসেন্টের প্রধান আব্দুল আজিজ বুলুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় রক্তদান করেন। এখান থেকে পাওয়া রক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।